সত্যজিৎ রায় চারুলতা মাধবী মুখোপাধ্যায় যারা কৌশিক হোসেন তাপস কৌশিক হোসেন তাপস করছি আপনার সুস্বাস্থ্য ও সদায় কামনা করি বিএসটিসিসি কলকাতা 21 মে 2022 কৌশিকের হয়ে এখানে পুরস্কার গ্রহণ করতে বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অভিনেত্রী জয়া শীল কৌশ যে জীবনপ্রতি সম্মানটা যার নামে তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের বন্ধু রাষ্ট্রের কিংবদন্তি আসলে শুধু ভৌগোলিক সীমারেখাতেই আমরা আলাদা আমরা ভাষায় ভালোবাসায় এক আমরা দুই বন্ধু রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত আমাদের এবং দুই বাংলা মিলে আমরা প্রচুর অসামান্য ছবি তৈরি করেছি যার নামে তার নাম রাজ রজ্জাক কিন্তু তাকে তিনি পরিচিত ছিলেন নায়ক রাজ রজ্জাক এবং এই নামই তাকে বলা হতো বাংলাদেশ জাতীয় যে চলচ্চিত্র পুরস্কার 5-5 বার সম্মানিত হয়েছে নায়ক রাজ রজ্জাক এবং তার নামে এই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং তো এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাব শ্রী দেবজ্যোতি মিশ্র শ্রী বাজরাং আগরওয়াল এবং তপন রায়কে দেবজ্যোতি মিশ্র বাজরাং আগরওয়াল এবং তপন রায় যিনি এই পুরস্কার প্রাপক কম করে 350 ছবিতে অভিনয় করেছেন 80-এর দশক এবং 90-এর দশকে এটা তার একমাত্র পরিচয় নয় তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং আপনারা জানেন কিনা জানি না রোড সেফটি অ্যাক্টিভিজমে তিনি তার খ্যাতি বিশ্বজোড়া ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের অভিনেতা ইলিয়াস কাঞ্চন শ্রী ইলিয়াস কাঞ্চন মান্যবর আপনি স্বমহিমায় 9-এর দশকে বাংলা চলচ্চিত্রের পর্দা কামানো সম্রাট জনগণের হৃদয়েশ্বর আপনার অভিনীত বেদের মেজাজ জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যের রেকর্ড আজও অপ্রতিদ্বন্দ্বী অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে বহুবার জাতীয় পুরস্কারে আপনাকে সম্মানিত করেছে আপনার দেশ বাংলাদেশ সামাজিক কর্তব্যের নিরিখে একজন পথপ্রদর্শক বাংলাদেশের সড়ক নিরাপত্তা অধিকারের কথা আপনি প্রথম বলেছেন আপনার উদ্যোগে এই গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক সচেতনতার আন্দোলন নিরাপদ সড়ক চাই সব মানুষের মুখে মুখে আজ 1959 সালে আপনার জন্ম করিমগঞ্জে 1977 সাল থেকে আপনাকে আমরা প্রথম শিল্পী হিসেবে পেয়েছি বসুন্ধরা চলচ্চিত্রে 300-এরও বেশি চলচ্চিত্রে আপনার অভিনয় মানুষকে আনন্দ দিয়েছে আজও আপনি একই রকম কর্মদক্ষ ও সৃষ্টিশীল আপনার অভিনয়ের প্রতিভার স্বাক্ষর ভারত তথা বিশ্বের সিনেমা প্রেমী দর্শক চিরকাল মনে রাখবে এই উপমহাদেশের বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তম নায়ক পরিচালক নায়ক রাজ রাজ্জাকের সম্মানিত নামাঙ্কিত এই লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানটি আপনার হাতে তুলে দিতে পেরে আমরা বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স
নিজেরাই সম্মানিত বোধ করছি। আমরা আপনার সুস্বাস্থ্য ও সদায় কামনা করি। বিএফটিসিসি কলকাতা, 21 মে 2022। জনাব ইলিয়াস কাঞ্চন তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। দেবজ্যোতি মিশ্র, বাজরা নাগরবাল এবং তপন রায়। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিকর্তাকে, যিনি মানুষের কর্মের জন্য একটা সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। এবং এই কর্মের জায়গাটা যদি সৃষ্টি না করতো তাহলে আজকে কিন্তু আমি এখানে দাঁড়াতে পারতাম না। ভালো এবং মন্দ দুর্কর্মের জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে। আমি ভাগ্যবান যে আমি ভালো কর্মটাকে বেছে নিয়েছি। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা সে ভালো কর্মটাকে চিনতে পেরেছেন এবং সেটা স্বীকৃতি হিসাবে সে বাংলাদেশ থেকে এখানে নিয়ে এসেছেন। আপনাদের আমাদের আমার এই ভালো কর্মটিকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। যারা বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের সঙ্গে জড়িত আছেন এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যে সুবিধনরা এবং শ্রদ্ধেয়জনরা যারা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, তাদের সকলকেই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আমি স্মরণ করছি যার নামে এই পুরস্কার, যিনি আমার বড় ভাই এবং আমাকে সন্তান তুলবে মনে করতেন, যিনি একসময় বলেও ছিলেন যে তার জায়গায় যদি কেউ আসে সেটি ইলিয়াস কাঞ্চন। এতটাই উনি আমাকে ভালোবাসতেন। ওনার সন্তানও কিন্তু চলচ্চিত্রে আছেন, কিন্তু সন্তানের জন্য তখন এই কথাটি বলেননি, আমার জন্য বলেছেন। সেই মানুষটির অ্যাওয়ার্ড আজকে আমি এখানে নিতে পারছি, এটি আমার ভাগ্য আমি মনে করি। এবং তিনি আমি বলবো যে এমন একজন মানুষ যে দুই বাংলাকে একটি সেতু বন্ধনে আবদ্ধ করেছেন। তার জন্ম হয়েছে আপনাদের এই বেঙ্গলে, যার কর্মস্থান হল যে আমাদের পূর্ব বাংলা, এবং যিনি নায়ক রাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এই দুই বাংলাকে আপনার সেতু বন্ধনে আবদ্ধ করতেন, তাকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি, যেখানে উনি থাকুক সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখেন, সুন্দর রাখে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন, many congratulations for being awarded the Nayak Raj Rajak Lifetime Achievement Award.